হঠাৎ করেই চুয়াডাঙ্গার মাথাভাঙা নদীর পানিতে ভেসে উঠেছে প্রচুর মাছ। গত 1 আগস্ট সন্ধ্যার পর থেকে চুয়াডাঙ্গার বেশ কয়েকটি স্পটে নদীতে মাছ ভেসে উঠতে দেখে সাধারণ মানুষেরা ভিড় করেন। নদীর দৌলদিয়ার প্রান্ত ও মলপাড়া প্রান্তের শত শত মানুষ জাল ও মশারি নিয়ে নদীতে নেমে পড়েন মাছ ধরতে। নদী তীরের বাসিন্দারা জানান, সোমবার বিকেলের পর থেকে মাথাভাঙ্গা নদীর মাছ ভেসে উঠেছে এমন খবর ছড়িয়ে পড়ে। অনেকে মাছ ধরার জন্য জাল মশারি নিয়ে নদীতে নেমে পড়ে। পুঁটি, টেংরা, তোড়া, বেলে সহ দেশীয় প্রজাতির মাছ মরে ভেসে উঠেছিল। চুয়াডাঙ্গার বুক চিরে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীর মুন্সীগঞ্জ ও দামুরহুদা অংশ জুড়ে মৃত ও জীবিত মাছ পানির উপরে উঠতে থাকায় মাছ ধরার এই হিড়িক পড়ে যায়। নদীতে হঠাৎ এমন মাছ ভেসে ওঠায় অবাক হয় অনেকেই। নদী পাড়ের লোকজন বলছেন, সারা জীবন নদীর পাড়ে বাস করছি, পানির মাছ এভাবে ভেসে উঠতে দেখিনি কখনো। এই প্রথম এই ঘটনার সাক্ষী হলাম। কি কারণে এমন হয়েছে বুঝতে পারছি না, তবে কি কারণে মাছ ভেসে উঠছে এমন প্রশ্নে অনেকেই বলছেন বিষক্রিয়ার কারণে এমন হতে পারে, আবার পাট জাগ দেওয়ার জন্য এমনও ঘটতে পারে। এছাড়া অনেক সময় পানিতে অক্সিজেনের সংকট হলে মাছ উপরে ভেসে ওঠে, আবার প্রাকৃতিক কারণে এমনটা ঘটতে পারে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া জানান, এটা কোনো সাধারণ ঘটনা নয়, মাছ না ধরা কিংবা না খাওয়াই ভালো। চুয়াডাঙ্গা সদর, দামুরহুদা ও আলমডাঙ্গায় এই অস্বাভাবিক ঘটনা দেখা যাচ্ছে। এই ঘটনা তদন্তের জন্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আজ সকালে পানি পরীক্ষা করে দেখা গেছে পানিতে অ্যামোনিয়ার মাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি আছে, এছাড়া অক্সিজেনের পরিমাণ খুব কম পাওয়া গেছে, সে কারণেই মাছ ভেসে উঠছে বলে জানান এই কর্মকর্তা। পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকার কারণে আশার কথা যে ধীরে ধীরে পানির কোয়ালিটি ভালোর দিকে যাচ্ছে। কি কারণে হঠাৎ পানির এই অবস্থা হলো সেই কারণ অনুসন্ধান চলছে। বৃষ্টি হলে পানির অবস্থা আগের অবস্থায় ফেরত যাবে বলে ধারণা তার। সবাইকে সচেতন এবং নদী দূষণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন।